দুই হাজার পঁচিশ ইংসনের এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দেওয়ার মধ্যবর্তীকালীন একটি সময় তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে দেশের চলমান নৈরাজ্যকর একটি পরিস্থিতির কারণে আজকে কথা বলবো স্থগিত সেই এইচএসি পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে যেটি আমাদেরকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আচ্ছা চলো আমরা সেই নিউজটি সম্পূর্ণ দেখে আসি এবং সেইটার উপর ভিত্তি করে তোমাদের নতুন যে পরীক্ষার সময়সূচি হবে সেটা পূর্ণাঙ্গভাবে জেনে আসি কেউ ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ করব কারণ তোমাদের সঠিক তথ্যটা কিন্তু জানা জরুরি তার আগে তোমরা কাইন্ডলি জয়েন যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক গ্রুপ এবং পেজগুলোর মধ্যে যেখানে তুমি সবার আগে আপডেটের তথ্যগুলা পেয়ে যেতে পারো নোটিফিকেশন আকারে মেসেজিং আকারে ওকে তো চলো আমরা সেই আপডেট তথ্যগুলো জেনে আসি আমরা প্রথমেই যদি নিউজের একটি অংশ জেনে আসি দেখো বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কিন্তু আঠারো থেকে পঁচিশে জুলাই পর্যন্ত মোট চার দিনের পরীক্ষা স্থগিত করেছিল আমাদের শিক্ষা বোর্ড থেকে তো আঠেরো থেকে পঁচিশ জুলাইয়ের যে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেটিই নতুন রুটিন প্রকাশিত হয়েছে সেটি কবে হবে চলো আমরা জেনে আসি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এই যে তোমাদের যে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল দেখো এই যে আঠারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সরি এই যে পঁচিশ তারিখ পর্যন্ত যে পরীক্ষাটি ছিল সেটি কিন্তু স্থগিত হয়েছে ঠিক না আঠারো থেকে পঁচিশ এই যে আঠারো তারিখ বৃহস্পতিবার পরীক্ষাটি ছিল হচ্ছে আর্টসের পরীক্ষা মানবিক শাখার পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র এবং একুশ তারিখের পরীক্ষা ছিল দেখো এখানে সায়েন্স কমার্স আর্টস সবারই পরীক্ষা ছিল রসায়ন ছিল ইসলামের ইতিহাস ইতিহাস এবং উৎপাদন ব্যবস্থাপনা এবং তেইশ তারিখের মঙ্গলবারের যে পরীক্ষাটি সেটি ছিল রসায়নের দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র উৎপাদনের দ্বিতীয় পত্র এবং পঁচিশ তারিখ যে পরীক্ষাটি ছিল বৃহস্পতিবারে সেটি হচ্ছে প্রথম পত্র তো এই যে এই চারটি পরীক্ষা কিন্তু আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চারটি পরীক্ষা কিন্তু তোমাদের স্থগিত হয়েছিল কলেজ পর্যায়ে এইচএসসি পর্যায়ে এবং হচ্ছে কারিগরি এবং মাদ্রাসা পর্যায়ে যে পরীক্ষাগুলো এই সময়ের মধ্যে স্থগিত হয়েছিল সেগুলোরই নতুন রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে চলো আমরা দেখে আসি তো তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু জানাতে পারো এই বন্ধে যে চার যাত্রী পরীক্ষা স্থগিত হলে একটি লম্বা বন্ধে তোমার প্রস্তুতি কেমন চলছে সেটি কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট সেকশন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সবচেয়ে বেশি আপডেটেড এবং সত্য তথ্য পাওয়ার জন্য কোনো মিথ্যা তত্ত্বের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবে না ইনশাল্লাহ তো দেখো স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী এগারোই আগস্টের পর থেকে নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে এবং এটি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার তিনি এই তথ্যটি জানিয়েছেন যে স্থগিত পরীক্ষাগুলো আগামী এগারোই আগস্টের পর থেকে নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে ওকে তো আশা করি তোমরা সঠিক তথ্যটি জানতে পেরেছো এবং হ্যাঁ অনেকের মনে প্রশ্ন স্যার এইটার হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এটি এখনো বোর্ড থেকে জানানো হয়নি এই কবে কোন পরীক্ষাটি হবে সেটি জানানো জানা মাত্রই আমরা তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেব তবে এগারো তারিখ এগারোই আগস্ট থেকে পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর থেকে পরীক্ষাগুলো শুরু হবে কারণ এগারোই আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হবে এবং নতুন পরীক্ষা এগারোই আগস্ট থেকে শুরু হবে আটাইশে জুলাই থেকে যে তোমাদের পূর্ব রুটিন ছিল সেই রুটিন অনুসারেই কিন্তু তোমাদের পরীক্ষাটি চলবে এটিও কিন্তু আমাদের শিক্ষা বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে দ্যাটস ওয়াই তোমাদের আটাইশ তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু পূর্ব রুটিন অনুসারে চলার কথা তারা বলেছে তাই তোমাদেরকে সেই পরীক্ষা অনুসারে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে আটাইশ জুলাই থেকে তোমাদের পরীক্ষাগুলো আবার আগের মতো চলবে ঠিক আছে আর যদি কোনো কারণে আটাইশ জুলাই থেকে পরীক্ষা শুরু হতে না পারে তাহলেও অবশ্যই তোমরা নিউজের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে কিন্তু আঠাইশ তারিখে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষার জন্য তোমরা দয়া করে পড়াশোনা শুরু করে দাও যাতে পরীক্ষা হলে কোনো ধরনের সমস্যা তোমাদের ফেস করতে না হয় আমরা যদি দেখি কলেজ পর্যায়ে আঠাইশ তারিখে পরীক্ষাটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র এবং পর্যায়ক্রমে আঠাইশ থেকে এগারো তারিখ পর্যন্ত আগামী মাসে পরীক্ষা চলবে এরপরে তো বাকি পরীক্ষাগুলো শুরু হবে যেটা তোমরা একটু আগেই তথ্যটি পেলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছো এবং অনেক তথ্য জানতে পেরেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো অবশ্যই লাইক করে লাইক করে রাখো ভিডিওটি এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার মূল্যবান মতামতটি আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি